হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি বানাবো ফুলগোবি আলু সোয়াবিন দিয়ে ঝোল। তো আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। ফুলগোবিগুলো আমি কেটে রেখেছি, আলুগুলো কেটে রেখেছি। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। তো আলুগুলো প্রথমে আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু ফ্রাই করে নেব, তারপরে আমি ফুলগোবিগুলোকে দেবো। তো এবার আমি ফুলগোবিগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি একটা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান সেই হিসাবে দেবেন। তো ফুলগোবি আলুটা আমি একটু ফ্রাই করব। দেখুন, অনেক ফ্রাই হয়ে আসছে। এবার আমি এর মধ্যে হলদি পাউডার অ্যাড করব। তো হলদি পাউডার দিয়ে দিলাম। তো এটাকে আরও ভালো করে কষাতে হবে। এটা একদম অল্প মশলা দিয়ে তৈরি ফুলগোবি আলু সোয়াবিনের রেসিপি। তো এবার আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম, একসাথে আরও ফ্রাই করতে হবে। এবার আমি যে মশলাটা রেডি করেছি, কাঁচা লঙ্কা আদা আর টমেটোর পেস্ট, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ মিক্স মশলা দিলাম আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। তো মিক্স মশলাটা জিরে ধনে গোলকির হলো, বাস এতে আর কোনো মশলা অ্যাড হবে না। এটা পুরো নিরামিষভাবে বানানো ফুলগোবি আলু সোয়াবিনের ঝোল। এটা একটু হালকা মানে গ্রেভি থাকবে, ঝোল ঝোল থাকবে, ওই ঝোলটা খেতে দারুণ লাগে। তো দেখুন, আমার কষানো হয়েই গেছে। তো পুরো ভালোভাবে আমার পুরো কষানো হয়ে গেছে, মশলাগুলোও পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখব আমার আলু কতদূর সিদ্ধ হলো। আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে, বাস আর একটু গ্রেভি কম হলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, গ্রেভিটা একটু কম হয়ে গেছে। এটা ফুলগোবি আলু সোয়াবিনের ঝোল রেসিপিটা আমার পুরো রেডি হলো। এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই কম মশলায় আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফুলগোবি আলু দিয়ে সোয়াবিন দিয়ে রেসিপি আমার পুরো রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।